মিয়ানমারে উৎপাদিত হচ্ছে ভয়ঙ্কর মাদকদ্রব্য ক্রিস্টাল মেথাইস, যা সীমান্ত পেরিয়ে মাদক কারবারীদের হাত হয়ে আইএসের চালান ঢুকছে কক্সবাজারে। গেল 26 এপ্রিল উখিয়া সীমান্তে দেশের সর্ববৃহৎ 21 কেজি ক্রিস্টাল মেথ আইএসের চালান জব্দ করে বিজিবি। কিন্তু 12 দিন না পেরুতে এই রেকর্ড ছাড়িয়ে 24 কেজি ক্রিস্টাল মেথ আইএসের চালান জব্দ করল র্যাব। র্যাব জানায়, শনিবার রাতে ইরান মাঝির আস্তানায় অভিযান চালায় র্যাব। এ সময় অভিনব কৌশলে লোকানো 24 কেজি ক্রিস্টাল মেথ আইস ও পাচার কাজে জড়িত মোলহোতা ইরান মাঝি সহ 4 জনকে আটক করে। দীর্ঘদিন যাব তারা মাদক ব্যবসা করে আসছিল, সেখানে গ্রেপ্তার করা হয় বাংলাদেশ পুলিশের বরখাস্তকৃত একজন সদস্য, যিনি 2017 সালে মাদক পরিবহনের জন্য চাকরিচ্যুত হন এবং যিনি একাধিকবার কারাভোগ করেছেন। রোববার দুপুরে প্রেস ব্রিফিংয়ে র্যাব জানায়, মিয়ানমারের মাদক চোরা চালান চক্রের যোগসাজশে দেশে অবৈধ মাদক আইসের চোরা চালানের সঙ্গে জড়িত তারা। তাদের চক্রের মোলহোতা ইরান মাঝি। এই চক্রটি সারা দেশে ক্রিস্টাল মেথ আইস পাচারে জড়িত। মাদকগুলো তারা এই 4 জন 4 থেকে 5 ভাগে ভাগ করে তারা দেশের বিভিন্ন প্রান্তে এই চক্রের অন্যান্য মাদক ব্যবসায়ী যারা আছেন সেখানে ছড়িয়ে দেওয়ার একটি পরিকল্পনা তাদের মধ্যে ছিল। এই চক্রের যারা অন্যান্য সদস্য আছে তাদেরকেও আমরা গ্রেফতার করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে। র্যাব জানিয়েছে, জব্দ হওয়া 24.2 কেজি আইসের আনুমানিক মূল্য 120 কোটি টাকা, আর আটক 4 জনই কক্সবাজারের উখিয়া উপজেলার বাসিন্দা। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।